পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে একের পর এক অবৈধ টেন্ডার প্রক্রিয়া চালাচ্ছেন তৃণমূল সমর্থিত নির্দলীয় গ্রাম পঞ্চায়েত প্রধান। এমনই অভিযোগ তুলে কুশমন্ডি বিডিও এবং জেলা শাসকের দ্বারস্থ তৃণমূলেরই 8 পঞ্চায়েত সদস্য। তৃণমূলের পঞ্চায়েত সদস্য মধু বর্মনের দাবি, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতে গত 13 তারিখ অবৈধ টেন্ডার প্রক্রিয়া করেন গ্রাম পঞ্চায়েত প্রধান। প্রধান হবার পর থেকেই এমন কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ করেন মধু বর্মন। এ বিষয়ে কি বললেন মধু বর্মন তা একবার শোনাবো আপনাদের। অবৈধভাবে টেন্ডার হয়ে যাচ্ছে অথচ আমরা বিরোধী মানে বিরোধীরা জানতে পারছি। আচ্ছা, কিসের টেন্ডার হচ্ছিল? সেটা ছিল লাইট ছিল, রাস্তা ছিল আর ড্রেন ছিল। আচ্ছা, কারা টেন্ডার করছিল? প্রধান টেন্ডার করছিল অবৈধভাবে, যে বিরোধীদের কোনো কোথাও জানানো হয়নি। আচ্ছা, এবং টেন্ডার দেওয়া হয়েছিল শ্রীকৃষ্ণ কন্ডাকশন আর হচ্ছে রুনারায়লা কন্ডাকশন, আপনার যোগ সাথে আছে। আচ্ছা, নাহলে অবৈধভাবে কী করে টেন্ডার দিতে? আপনারা কী চাইছেন? আমরা চাইছি যে যা কাজ তা হবে বিরোধীদেরকে নিয়ে কাজটা করতে হবে। আপনাদের আমরা টোটাল 11 জন আছি পঞ্চায়েত সদস্য, আর পঞ্চায়েত সমিতি আছে 2 জন, তার মধ্যে আমাদের মধ্যে 8 জন আমরা একদিকে আছি, 2 জন ওই পঞ্চায়েত মেম্বার, ওরা 1 জন ওই দিকে সাপোর্ট করেছে। আচ্ছা, আমরা যখন পঞ্চায়েতে ঠিকাদারের মাধ্যমে জানতে পারি যে এরকম পঞ্চায়েতে কীভাবে হচ্ছে, তখন আমরা কিন্তু প্রধানের মানে পঞ্চায়েত জানতে পারি, ঠিকাদারের মাধ্যমে আমরা খবর পাই যে পঞ্চায়েতে অবৈধ টেন্ডার হচ্ছে, তোমরা কি জানো? আমরা বলছি না তো আমরা জানি না। তারপরে আমরা কিন্তু ঠিকাদার প্রধানের অঞ্চলে যাই, দেখতে পারি যে এটা সেক্রেটারির সঙ্গে প্রধানের হাজব্যান্ড আর কিছু ছেলেপিলে নিয়ে গণ্ডগোল হচ্ছে। আচ্ছা, তারপর আমাদের কোনো কিছু জানানো আর হয়নি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান সাবিত্রী হেমব্রম এবং উপপ্রধান বিশ্বনাথ রায়। এ বিষয়ে উদয়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বনাথ রায় বলেন, সরকারি প্রক্রিয়া মেনে টেন্ডার করা হয়েছে, কোনো অবৈধভাবে টেন্ডার করা হয়নি। এ বিষয়ে উপপ্রধান বিশ্বনাথ রায় কি বললেন শোনাবো আপনাদের। কনস্ট্রাকশন ও রুনাল এলাকা কনস্ট্রাকশন, কি হয়েছে, কি বিরুদ্ধে কেন কমপ্লেন এদের বিরুদ্ধে? এরা টেন্ডার প্রসেস আমরা পঞ্চায়েত থেকে দিয়েছি, সেটা বৈধ টেন্ডার হয়েছে, আমরা অবৈধ কোনো কাজ করিনি, এটা আপনার ভিত্তিহীনভাবে এটা কমপ্লেন করেছে, অভিযোগটা হয়েছে আপনাদের, এটা অস্বীকার করছি। বলবেন না 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 না, কোনো যা পঞ্চায়েতে কাজ হচ্ছে বৈধভাবেই হচ্ছে, আমরা নোটিফিকেশন করি। আচ্ছা, এবং জেনারেল মিটিংও করি, আমরা স্বচ্ছভাবেই করছি। যে সমস্ত কাজের ক্ষেত্রে যদি আমাদের গাইডলাইন আছে সেটা আমরা জেল মিটিং করি এবং অর্থ মিটিং করি, সেইভাবেই আমরা প্রসেস অনুযায়ী আমরা এগিয়ে। ধন্যবাদ। এই বিষয়ে তো কোনো হয়নি, বৈধভাবেই হয়েছে, এইভাবে বৈধভাবেই হয়েছে, এবং এই অভিযোগ পড়াতে আমার বিডিও কাছে আমি জেনেছি যে না এমন কিছু পঞ্চায়েতে কিছু ঘটনা ঘটেনি। আজকে এই ভোট নয়, আগে থেকেই ওরা কন্টিনিউ কাজ করে, আমরা নোটিশ করেছি, যাভাবে করেছি আইন মোতাবেকই করেছি, বিডিও ম্যাডাম সবই জানে, তো এ ব্যাপারে আমার ইনফরমেশন নিশ্চয়ই জানা আছে এবং বিডিও ম্যাডাম আমাদের সহযোগিতা করে। সূত্রের খবর, তৃণমূলের 2 গোষ্ঠীর আভ্যন্তরীণ কাজিয়াতেই এমন অভিযোগ উঠে আসছে বলে অনুমান রাজনৈতিক মহলের। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।